1981 সালের 30 মে ঘটেছিল তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ড। এর 7 মাস পর প্রাথমিক সদস্য পদ নিয়ে বিএনপিতে যোগ দেন বেগম খালেদা জিয়া। 83 সালের মার্চে দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও 84 সালে চেয়ারম্যান হন তিনি। রাজনীতির তেমন অভিজ্ঞতা না থাকলেও টালমাটাল সময়ে দলের হাল ধরা এবং জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতিতে শক্ত অবস্থানে চলে আসেন বেগম খালেদা জিয়া। নেতৃত্বের জায়গা থেকে তো আসলে আমরা জেনারেলি বলি যে আপোষের নেত্রী, কারণ আমরা দেখেছি যে 90-এর যে আন্দোলন ছিল সেই আন্দোলনে কিন্তু ওনার খুবই একটা স্ট্রং ভূমিকা আমরা দেখেছি, এবং সত্যিকার অর্থে দীর্ঘ সময়ে উনি কিন্তু স্ট্রাগলের মধ্য দিয়ে রাজনীতিতে ধরে রাখা বা বিএনপিকে একত্রিত করে রাখার যে বিষয়টা ছিল আমরা দেখেছি যে উনি খুবই চমৎকারভাবে সেটা করতে পেরেছেন। 1991 সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন মিসেস জিয়া। এছাড়া তার রাজনৈতিক জীবনে যত নির্বাচনে অংশ নিয়েছেন নিজ আসনে কখনো হারেননি, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। দুর্নীতির মামলায় সাজা পেয়ে 2018 নির্বাচনে অংশ নিতে পারেননি বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থাও নেই আগের মতো। এমন অবস্থায় রাজনীতি, নির্বাচন ও দলের নেতৃত্বে কতটা থাকতে পারবেন তিনি? রাজনৈতিক একটি প্রতিহিংসার শিকার হয়ে তাকে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে, এবং সেটার সাথে মূল দলের তার যে নেতৃত্ব সেটা চ্যালেঞ্জ হবার কোনো প্রশ্ন নেই, এবং মূল দল আমরা তার নেতৃত্বেই বিএনপি আছে, এবং তার নেতৃত্বেই তিনি যতদিন বেঁচে আছেন তার নেতৃত্বেই বিএনপি চলবে। একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার যদি আসে বাংলাদেশে এবং নির্বাচনে প্রেক্ষাপট তৈরি হয়, তখন এই মামলাগুলো একটাও টিকবার মতন মামলা নয়, এগুলো এমনি খারিজ হয়ে যাবে। খালেদা জিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিএনপি আশাবাদী হলেও সেটা আদৌ কতটা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। ওনার শারীরিক কন্ডিশনও কিন্তু অনেক জায়গায় একটা প্রতিবন্ধকতা তৈরি করেছে, বয়স বা সবকিছু মিলিয়ে এখন বিএনপিকে যে রাজনীতির মধ্য দিয়ে যেতে হচ্ছে বা আন্দোলন বা অন্যান্য যে ইস্যু, ওইভাবে হয়তো আর ওনাকে সামনে আমরা দেখতে পারবো না, মানে অ্যাজ এ সংসদ সদস্য বা ওই জায়গাটায় বর্ষীয়ান নেতা হিসেবে সত্যিকার অর্থে বিএনপি ওনাকে যে সম্মান করার যে বিষয়টি আছে বা পরামর্শ দেওয়া ওগুলো হয়তো থাকবে, কিন্তু খুবই মানে মাঠের রাজনীতিতে ওনাকে হয়তো আর আমরা সেইভাবে সক্রিয় দেখতে পারবো না। বিএনপির সাম্প্রতিক আন্দোলনের ব্যানারে একটা বিষয় লক্ষণীয়, পোস্টারগুলোতে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে খালেদা জিয়ার চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি থাকছে এগিয়ে। প্রশ্ন হচ্ছে বিএনপির ভেতরেও কি ভবিষ্যৎ নেতৃত্বে তারেক রহমানকেই দেখা হচ্ছে? দেশনেত্রী রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার কারণে এখন সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করতে পারছেন না, সেই জায়গাটিতে জনাব তারেক রহমান তিনি বহু দূর থেকে দলের নেতৃত্ব দিচ্ছেন এবং সফলভাবে নেতৃত্ব দিচ্ছেন, এবং তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে মোটামুটি 16-17 ঘন্টা কানেক্টেড থাকেন এবং দলের দায়িত্ব তো তাকেই এখন বহন করতে হচ্ছে, সুতরাং তার আগামী নেতৃত্ব হিসেবে ডেফিনেটলি তার একটা ছাপ তো থাকবেই সর্বত্র। বোঝা যাচ্ছে খালেদা জিয়ার পাশাপাশি বিকল্প নেতৃত্বের গ্রহণযোগ্যতাও আছে বিএনপির মধ্যেই। রাজনীতিতে আসার 4 দশকের বেশি পার হলেও এখনকার মাঠের রাজনীতিতে সরব হয়ে ওঠার সুযোগ নেই মিসেস জিয়ার। তবে তার জীবদ্দশায় রাজনৈতিক পালাবদল সম্ভব হলে তখন চিত্রটা পাল্টে যাবে কিনা সে সম্ভাবনাটাও শেষ হয়ে যায়নি। অর্চিয়তন্দ্রিলা, বিবিসি বাংলা।